ফিরহাদ হাকিমের আত্মসমীক্ষা, পুলিশের পরে বার পুরো আধিকারিককে তোপ মেয়রের, সবাইকে বলছি অ্যাক্ট করুন, মানুষ কেন আমাদের চোরপোরেশন বলে বুঝুন। আমরা অদক্ষ বলেই বলছে, আপনাদের দোষে আমাকে কলঙ্কিত হতে হয়। টক টু মেয়র অনুষ্ঠানে এক মহিলার অভিযোগের প্রেক্ষিতে ডিজি বিল্ডিংকে তিরস্কার মেয়র ফিরহাদ হাকিমের। আপনার যদি ইয়ে অসুবিধাগুলো হচ্ছে আপনি আমার কাছে জানেন না কেন? হা করে বসে থেকে লাভ কি আছে? আপনাদের মাথার মধ্যে ঢোকে না যে ইল্লিগাল মানে থাপড় খাচ্ছেন আপনি? ডিজি বিল্ডিং ভাঙা হয়েছে, তারপর পুরোটা তো করতে হবে। তার মানে আমাদের নামে কি বলছে মানুষ? আমাদের কেন চোর পলিউশন বলে? এই কারণে বলো যে আমাদের, আমরা ইনএফিসিয়েন্ট বলে আমাদের বলে, আমি টাকা খাচ্ছি বলে বলবো না, কিন্তু ইনএফিসিয়েন্সির জন্য মানুষ ভাবে যে করাপশন আছে। কমলাক্ষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষ, এর আগে পুলিশের উদ্দেশ্যে ফিরহাদ হাকিম বলেছিলেন অ্যাক্ট নাও, আর এবার পুরো আধিকারিকদের তো কি বললেন আজ? একেবারেই বেআইনি বাড়ি নিয়ে আজকে টক টু মেয়র অনুষ্ঠানে পরের পর ফোন আসায় কার্যত নিজের মেজাজ ঠিক রাখতে পারেননি মেয়র ফিরহাদ হাকিম, এবং বারংবার এই বেআইনি বাড়ি, সেখান থেকে সাধারণ মহিলা থেকে শুরু করে বেশ কয়েকজন তারা ফোন করে অভিযোগ করেন, এবং পরপর যে ঘটনা ঘটছে কসবা কাণ্ডের পর থেকে তাতে এই বেআইনি বাড়ি নিয়ে মেয়র তিনি নিজে ব্যক্তিগতভাবে খুবই বিরক্ত, এর আগেও সেই বিরক্তি প্রকাশ করেছিলেন। আজকে সরাসরি ডিজি বিল্ডিংকে একবার ভৎসনা সুরে তিনি বলেছেন, সবাইকে বলছি অ্যাক্ট করুন, কলকাতা কর্পোরেশনকে চোরপোরেশন কেন সাধারণ মানুষ বলে তার বিষয়টি বোঝার চেষ্টা করুন, তার কারণ অদক্ষ বলে বা ইনএফিসিয়েন্ট বলেই সাধারণ মানুষ তারা কলকাতা কর্পোরেশনকে এইভাবে কলঙ্কিত করছে, মেয়রকে কলঙ্কিত করছে, অন্যেরা দোষী করছে, দোষের ভাগিদার হতে হচ্ছে খোদ মেয়রকে, তার কারণ মেয়রকে জবাবদিহি করতে হয়, এবং তার পাশাপাশি তিনি কলকাতা কর্পোরেশনের গরিমা সম্পর্কেও বোঝানোর চেষ্টা করেন, এবং কিছু অদক্ষ লোকের জন্য, কিছু অদক্ষ ব্যক্তির জন্য বারংবার কলকাতা কর্পোরেশনকে বিভিন্নভাবে তিরস্কৃত হতে হচ্ছে সাধারণ মানুষের কাছে, সেই বিষয়টি বিশদে বোঝান, এবং তিনি স্পষ্টতই বলেছেন কোনো গুন্ডাদের কাছে মাথা নত করবেন না, একেবারে আইন মেনে কাজ করুন, অ্যাক্ট নাও, সে কথা এর আগেও কলকাতা পুলিশের উদ্দেশ্যে তিনি বলেছিলেন, এবার কিন্তু নিজের একেবারে পুরো আধিকারিকদের উদ্দেশ্যেও বললেন। বড় দশের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকে কার্যত একেবারে নিজের মেজাজ হারিয়ে এই কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। সঙ্গে থাকো কমলক্ষ। ঠিক এর আগে কসবা কাণ্ডে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম তিনি পুলিশের উদ্দেশ্যে বলেছিলেন অ্যাক্ট নাও, এনাফ ইজ এনাফ। কি বলেছিলেন সেদিন তিনি শুনুন। এনাফ ইজ এনাফ, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো, ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও, তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না, তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও, অ্যাক্ট নাও। মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে, কি করে আর্মস ঢুকছে, ইন্টেলিজেন্স কোথায়, নেটওয়ার্ক কোথায়, এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট, এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে, হোয়ার ইজ দ্য নেটওয়ার্ক, বারবার মুখ্যমন্ত্রী বলছেন মানে কি মুঙ্গের থেকে আমসা, যারা মুঙ্গের থেকে আমসা যান ধরার জায়গা করো। যে বক্তব্য আপনারা শুনলেন গত 16 তারিখ, পুলিশের উদ্দেশ্যে এই বক্তব্য ছিল ফিরহাদ হাকিমের। মেজাজ হারিয়েছিলেন তিনি পুলিশের ভূমিকা নিয়ে, আর এবার পুরো আধিকারিকদের ভূমিকা নিয়ে মেজাজ হারালেন ফিরহাদ হাকিম। বিজেপি কাউন্সিলর, কলকাতা পুরসভার কাউন্সিলর সজল ঘোষ, তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সজলবাবু, ফিরহাদ হাকিম আজ আবারও মেজাজ হারালেন, আর এবার পুরো আধিকারিকদের তোপ, এবং তিনি স্পষ্ট বলছেন যে মানুষ আমাদের চোরপোরেশন কেন বলে কর্পোরেশনের জায়গায় সেটা বুঝতে হবে, তার কারণ আমরা অদক্ষ। আর এখানে এই পুরো আধিকারিকদের আবারও সেই একই কথা বলেছেন, অ্যাক্ট নাও, কি বলবেন? ব্যাপারটা একই, ব্যাপারটা দেখুন বোঝাই যাচ্ছে, একটা মানুষের ছেলে মেয়ে বড় হয়ে গেছে, নাতি নাতনি হয়ে গেছে, এখন যদি তাকে কেউ চোর চোর বলে, তাকে যদি সারাদিন এই ধরনের কথা ঘুষকর, জমির দালাল, এই ধরনের তাদের যদি মানুষ আক্রমণ করে,
একটুও মানুষ রক্ত মাংস থাকলে তার রিয়াকশন হওয়া অত্যন্ত স্বাভাবিক। এবং বেশ কিছুদিন ধরে দেখছি উনি মেজাজ হারাচ্ছেন, পরে যদিও পরের দিন আবার ডিগবাজি খেয়ে যান। কিন্তু ব্যাপারটা হচ্ছে সব তো আর অফিসারদের ঘাড়ে চাপিয়ে দিলে চলবে না, অফিসারদের ঘাড়ে তো একটাই করে মাথা আছে, দশটা করে তো আর মাথা নেই। আপনার কাউন্সিলরদের বলুন থামতে, আপনার কাউন্সিলরদের বিরুদ্ধে পুলিশ নামান, ভিজিলেন্স লাগান, দেখবেন আর কোনো বেআইনি বাড়ি তৈরি হবে না। কাউন্সিলরদের বলছেন টাকা খাও আমাকে দাও, আর এখানে গিয়ে বলছেন অফিসারদের ডেকে বলছেন অ্যাক্ট নাও, এখানে বলছেন টাকা খাও, এখানে বলছেন অ্যাক্ট নাও, দুটো একসাথে কি করে হবে? দুটো তো একসাথে হওয়া সম্ভব না। কাউকে কিছু করতে হবে না, কোনো অফিসারকে কিচ্ছু করার দরকার নেই। অফিসারদের কাছে চাকরিটা মূল্যবান, কিন্তু কাউন্সিলরটা জানে আজ আছি কাল নেই। আমি বলি, অনুরোধ করি, যদি আপনার সত্যিই সম্বিত ফিরে থাকে, যদি আজও মনে হয়, রত্নাকরের তো বাল্মীকি হওয়ার ইচ্ছে হতেই পারে, সেটা কোনো অপরাধ নেই, যদি আপনার সত্যিই ইচ্ছে হয় তাকে সম্বিত ফিরে থাকে, আমি আবেদন করি আপনার কাছে আপনি কাউন্সিলরদের থামান, আপনি সুশান্ত ঘোষদের থামান, আপনি ওই আরেক ববি আছে, হ্যাঁ দেখবেন ফাইভ স্টার হোটেল করে ফেলেছে, তাদের থামান। আমি অনুরোধ করব যে কাউন্সিলরদের বিরুদ্ধে মানুষকে জাগ্রত করুন, টাকা দেওয়ার বিরুদ্ধে আপনি রাস্তায় নামুন, দেখবেন এই ধরনের কথা আর শুনতে হবে। সজল বাবু ধন্যবাদ। সজল ঘোষ বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আমরা কথা বলবো সিপিএম এর রাজ্যসভা সাংসদ তথা বর্ষের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। বিকাশ দা, আজ পুরমন্ত্রী তথা মেয়র ফিরাদ হাকিম তিনি পুরো আধিকারিকদের বলেছেন যে অ্যাক্ট নাও, এবং বুঝতে হবে যে কর্পোরেশনকে কেন কর্পোরেশন বলছে আমাদেরকে, এবং আমরা অদক্ষ সেটা বুঝতে হবে, এবং আপনাদের দোষের জন্য কেন আমি কলঙ্কিত হব, অ্যাক্ট নাও, অ্যাক্ট করুন, এই বার্তা দিয়েছেন, কি বলবেন? এটা প্রকারান্তরে মেয়র মশাই গোটা মেয়র পরিষদের অপদার্থতাকে স্বীকার করে নিলেন। প্রত্যেক মাসে কর্পোরেশনের মিটিং হয়, মেয়র কাউন্সিলের সভা হয়, সেখানে তারা কি করেন? সেখানেই তো তাদের কাজ হচ্ছে প্রশাসনিক আধিকারিকরা কে কোথায় কি কাজ করছেন না করছেন তার সমীক্ষা করা, তেমন এসব এরা করতেন না। এদের শুধু ঝোঁক ছিল বিজ্ঞাপনে মমতার মুখ ছাপাবার জন্য, তাই আজকে এই কথা বলছেন। এখনো আধিকারিকদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে নির্বাচিত প্রতিনিধিরা পার পেয়ে যাবেন এটা চলতে পারেন না, দায় নিতে হবে নির্বাচিত প্রতিনিধিদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।